السلام عليكم ورحمة الله وبركاته প্রাণ প্রিয় সকল ছাত্র ছাত্রীবৃন্দ আল্লাহ তাআলা তোমাদের সকলের উপর তার খাস নিয়ামত এবং রহমত বর্ষণ করুন সেই সাথে আমরা যে যেখানে যে অবস্থায় আছি আল্লাহ তাআলা সকলকে পড়ালেখায় মনোনিবেশ করার তৌফিক দান করুন আমরা সরাসরি যোগাযোগ বা শিক্ষা ব্যবস্থা থেকে বিরত থাকার কারণে অনলাইনে যে শিক্ষাদান অব্যাহত রেখেছি তা থেকে তোমাদেরকে শিক্ষা অর্জন করার জন্য স্পৃহা বৃদ্ধি হোক এই প্রত্যাশাই রাখি আর সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের এই অনলাইন বা ভিডিও ক্লাস আজকের এই পাঠে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায় মহাবিশ্ব নিয়ে আলোচনা করব পাঠ্যাংশ মহাবিশ্বের আকার এই পাঠ শেষে আমরা মহাবিশ্বের বিস্তৃতি সম্পর্কে বর্ণনা করতে পারব আমরা জানি মহাবিশ্ব এখনও প্রসারিত হচ্ছে আর এই কারণে মহাবিশ্বের প্রকৃত আকার সম্পর্কে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেন না তবে মহাকাশ সম্পর্কিত বিভিন্ন গবেষণা থেকে আমরা ধারণা করতে পারি মহাবিশ্ব কতটা বড় আজকের পাঠ শিরোনাম মহাবিশ্ব আমরা কিছু চিত্র দেখব তারপর আমরা বর্ণনাতে যাব প্রথম আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি এটি সূর্যের চিত্র এখন আমরা যে পৃথিবী গ্রহে আমরা বাস করি সেই গ্রহ পৃথিবীর চিত্র দেখতে পাচ্ছি আমাদের পৃথিবী গ্রহের একমাত্র উপগ্রহ চাঁদকে আমরা দেখতে পাচ্ছি সৌরজগৎ আমরা দেখতে পাচ্ছি সূর্য যে সকল গ্রহ নিয়ে গঠিত উপগ্রহ নিয়ে গঠিত তার চিত্রটি আমরা দেখতে পাচ্ছি যাকে সৌরজগৎ বলা হয় আমরা দেখতে পাচ্ছি মিল্কি ওয়ে গ্যালাক্সি আমরা জানি স্যার এডিংটনের মতে প্রতি গ্যালাক্সিতে গড়ে 10,000,000,000,000 অর্থাৎ 10,000,000,000,000 নক্ষত্র রয়েছে বিজ্ঞানীরা মহাবিশ্ব সম্পর্কে জানার জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করে তার মধ্যে অন্যতম প্রযুক্তি হচ্ছে দূরবীক্ষণ যন্ত্র আমরা সেই দূরবীক্ষণ যন্ত্রের চিত্র দেখতে পাচ্ছি আমরা দুজন মহাবিশ্ব গবেষক দেখতে পাচ্ছি একজন স্যার এডিংটন আরেকজন স্যার গ্যালিলিও হচ্ছেন গ্যালিলিও গ্যালিলি উন্নত দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে প্রমাণ করেছেন যে সৌরজগতের গ্রহগুলোকে
সৌরজগতের গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। মহাকাশ পর্যবেক্ষণের জন্য বর্তমানে বিজ্ঞানীরা মহাকাশ গবেষণা কেন্দ্র স্থাপন করেছেন এবং মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করছেন। আমরা সুন্দর এবং একটি সহজ চিত্র দেখতে পাচ্ছি, যা থেকে আমরা খুব সহজেই অনুমান করে নিতে পারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব দেওয়া আছে। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার। 15 কোটি কিলোমিটার। আমরা সেই সাথে দেখতে পাচ্ছি পৃথিবী থেকে চাঁদের দূরত্ব। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হচ্ছে 384,400 কিলোমিটার। 384,400 কিলোমিটার। আমরা জানি পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 384,400 কিলোমিটার এবং আলো প্রতি সেকেন্ডে প্রায় 300,000 কিলোমিটার বেগে চলে। আর তাই চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে 1.3 সেকেন্ড সময় লাগে। আমরা যদি দূরত্বটাকে গতি দিয়ে ভাগ করি তাহলে খুব সহজেই উত্তরটি চলে আসবে। অনলাইন দলীয় কাজ, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? 1, 2, চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? 3, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? আর 4, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? মহাবিশ্ব নিয়ে গবেষণাকারী দুজন গবেষকের নাম লিখো। খুব সুন্দরভাবে ছক আকারে এবং চিত্র আকারে প্রতিটি প্রশ্নের উত্তর পূর্বের স্লাইডগুলোতে দেওয়া আছে, আশা করি তোমরা দেখে তা উত্তরগুলো খুঁজে বের করবে। তারপর আবার আমি বলে দিচ্ছি, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 384,400 কিলোমিটার। চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 1.3 সেকেন্ড। তৃতীয় প্রশ্ন, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার। চতুর্থ প্রশ্নের উত্তর, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় আট মিনিট। মহাবিশ্ব নিয়ে গবেষণাকারী দুজন গবেষকের নাম, 1, স্যার এডিংটন, 2, গ্যালিলিও গ্যালিলি। অধ্যায় 8, মহাবিশ্ব, আমাদের প্রত্যেকটি বইয়ের 52 নং পৃষ্ঠায় সমস্ত কিছু দেওয়া আছে, আশা করি তোমরা বইটি দেখে ভালো বই পড়বে এবং বোঝার চেষ্টা করবে। বইয়ের 53 নং পৃষ্ঠায় সূর্যের দূরত্ব, চাঁদের দূরত্ব, সূর্যের থেকে আলো আসতে এবং চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে এবং বিজ্ঞানীদের গবেষণার কিছু অংশ এবং নামসহ কিছু অংশ বিস্তারিত দেওয়া আছে। সুন্দরভাবে পড়ে বোঝার চেষ্টা করবে। একটা কথা বলি, যেমন যদি আমরা আলোর গতিতে চলতে পারতাম, অর্থাৎ আলো যে গতি নিয়ে চলে সেই গতিতে যদি আমরা চলতে পারতাম তাহলে মিল্কি ওয়ে গ্যালাক্সির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেতে আমাদের 130,000 বছর সময় লাগতো। 130,000 বছর সময় লাগতো শুধু একটি মিল্কি ওয়ে গ্যালাক্সির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত যেতে। তাহলে চিন্তা করে দেখো, আমাদের সৌরজগতের সূর্য একটি নক্ষত্র মাত্র, আর এরকম নক্ষত্র সূর্যটি কোনো একটি মিল্কি ওয়ে গ্যালাক্সির সদস্য মাত্র। এরকম 10,000 কোটি নক্ষত্র রয়েছে প্রতিটি মিল্কি ওয়ে গ্যালাক্সিতে।
এখানে আমরা অনুমান করতে পারি মহাবিশ্ব কতটা বড় বা বিশাল বিস্তৃত। মূল্যায়ন, কোন যন্ত্রের সাহায্যে মহাবিশ্বের নক্ষত্রসমূহ দেখা যায়? খুব সহজ একটি প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে মহাবিশ্বের নক্ষত্রসমূহ দেখা যায়? দ্বিতীয় প্রশ্ন, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত কিলোমিটার বা কত? তৃতীয় প্রশ্ন, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত বা পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত কিলোমিটার? চার, চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? পাঁচ, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? একটা জিনিস আমরা অনুমান করতে পারি, আমরা যদি লক্ষ্য করি, আমরা বিশেষ করে যেমন একটা টর্চ লাইট যদি অন করি তাহলে আমরা দেখতে পাই অন করার সাথে সাথে এটার দূরত্ব অনুযায়ী আলোটা সেখানে পৌঁছে যায়। আমরা ঘরের একটা সুইচ, লাইটের সুইচ দেওয়ার সাথে সাথে ঘরটা আলোকিত হয়ে যায়, তাহলে আলোটা কত দ্রুতগামিতে চলে এখান থেকে অনুমান করতে পারি মহাবিশ্ব আসলে কতটুকু বড়, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে সেটা থেকে আমরা বুঝতে পারি যে এরকম দ্রুত গতিতে আসলে আসলে কতটা দূরত্ব অবস্থান করছি সূর্য থেকে আমরা। মহাবিশ্ব নিয়ে গবেষণাকারী দুজন গবেষকের নাম লিখো। প্রতিটি প্রশ্নের উত্তর সুন্দরভাবে প্রতিটি স্লাইডে, পূর্বের স্লাইডগুলোতে দেওয়া আছে। তাছাড়াও অনেকগুলো প্রশ্নের উত্তর অনলাইন দলীয় কাজের সময় আমি বলেছি। সাত, চাঁদ ও সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত সময় লাগে তা আমরা কীভাবে নির্ণয় করতে পারি? এ কথাটিও আমি বলেছি, দূরত্বকে আমরা যদি গতি দিয়ে ভাগ দেই তাহলেই চলে আসবে। বাড়ির কাজ, এক, মহাবিশ্ব কী বা মহাবিশ্ব কাকে বলে? দুই, মহাবিশ্বের সাথে সৌরজগৎ ও মিল্কি ওয়ে কীভাবে সম্পর্কযুক্ত, এই সম্পর্কে চারটি বাক্য লিখো। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা ফোনের মাধ্যমে যোগাযোগ করবে অথবা কমেন্টস করে জানাবে। সকলকে ধন্যবাদ দিয়ে শেষ করছি এখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।